এই ভিডিওটা পাবলিশ করার মূল উদ্দেশ্য হচ্ছে, কোনো দুর্ঘটনা হোক বা কোনো আঘাত থেকে হোক, যদি শরীরের কোনো হাড় ভেঙে যায়, তাহলে যারা ডাক্তারের চিকিৎসা সেবা না নিয়ে হাতে বা পায়ে, অর্থাৎ যেখানে ভেঙে যায় ওইখানে বনজি ওষুধ লাগিয়ে ভালো হতে চান, তাদেরকে সচেতন করার জন্য মূলত আমার এই ভিডিওটা পাবলিশ করা। তো পারলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর বেশি বেশি করে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, যেন অন্যরাও সচেতন হতে পারে। ওকে, এখন আসি মূল ঘটনায়। গত প্রায় দুই সপ্তাহ আগে, তখন ছিল শুক্রবার, আমার পরিচিত এক বড় ভাই আমাকে ফোন করে জিজ্ঞেস করে, তাদের স্কুলের এক ছেলে ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে গেছে, এখন তারা কোন ডাক্তারকে দেখাবে। তখন আমি খাগড়াছড়ির দুইজন অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নয়নময় ত্রিপুরা স্যার অথবা ডাক্তার সুবলজ্যোতি চাকমা স্যারের সাথে দেখা করার জন্য পরামর্শ দিই। পরামর্শ দেওয়ার পরে ছেলেটিকে খাগড়াছড়ি নিয়ে আসা হয়। একদম ডাক্তারের চেম্বারের সামনেও আসছিল, কিন্তু রোগীর অভিভাবক কোনোভাবেই ডাক্তার দেখানোর জন্য রাজি নয়। সেজন্য তারা কারো কথা না শুনে সেদিন ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হাতে বনজি ওষুধ লাগিয়ে বেঁধে রাখে টানা দুই দিন। তখনই দেখা দেয় আসল সমস্যা, ছেলেটির হাতে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথায় সে থাকতে পারছিল না। তারপরও সে দুই দিন অনেক কষ্ট করে বনজি ওষুধ লাগিয়ে রাখে হাতে। দুই দিন পরে যখন ছেলেটি ব্যথায় আর থাকতে পারছিল না এবং শরীরে প্রচণ্ড জ্বর চলে আসে, তখন কোনো উপায় না দেখে রোগীর অভিভাবকরা ছেলেটিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের অর্থোপেডিক ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নয়নময় ত্রিপুরা স্যারের কাছে নিয়ে আসেন। ডাক্তার নয়নময় ত্রিপুরা স্যার ওনার ফেসবুক পেজ অর্থোকিডস অ্যান্ড ট্রমা সেন্টারে সবসময় কবিরাজি চিকিৎসার বিরুদ্ধে কথা বলেন এবং মানুষদেরকে কবিরাজি চিকিৎসা না করার জন্য পরামর্শ দেন। ওনার ফেসবুক পেজের প্রতিটি ভিডিওর শেষে তিনি এই মেসেজটা সবাইকে জানানোর চেষ্টা করেন। সেদিন সেই ছেলেটি যখন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের ডাক্তার নয়নময় ত্রিপুরা স্যারের কাছে চলে আসে, তখন স্যার ছেলেটিকে ভিডিও করে রাখেন, যাতে ভিডিওর মাধ্যমে অন্যদেরকে সচেতন করতে পারেন। আমি সেই ভিডিওটা এখন আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। এখন এটা আমরা অপারেশন করব, অপারেশন করে তার যে পুজগুলো আছে এগুলো আমরা বের করে দিব, ড্রেসিং করব, সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে কি করা যায় সেটা আমরা ব্যবস্থা করব। তাহলে দেখেন আপনারা যে বৈদ্যের কাছে গেছেন, এই যাওয়াটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, বৈদ্যরা যদি সবকিছুই পারতো তাহলে কি আমাদের এই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হইতো, এই হসপিটাল হইতো? হসপিটালে যে আমাদের ডাক্তার নার্স থেকে শুরু করে আমাদের যে সরাসরি স্টাফ, সে তারা কি এমনি এমনি আসতো? ইঞ্জেকশনগুলো কি আমরা দিতাম? আমরা কোনো ওষুধপত্র দিতাম? হ্যাঁ, এগুলো ঠিক না তো, আপনারা এগুলো করতে যায় না। এই যে করছেন, আপনার যেমন বাচ্চার যেমন কষ্ট হচ্ছে, আপনার বেশি কষ্ট হচ্ছে এই জিনিসটা, ঠিক না? তাহলে আপনি বৈদ্যের কাছে গিয়ে যেখানে ফল পাচ্ছেন না, তাহলে হসপিটালের কাছেই আসতেছেন, হসপিটালেই আসতেছেন, আপনি ডাক্তারের কাছে আসতেছেন, তাহলে আপনি শুরুতে কেন ডাক্তারের পরামর্শ নিলেন না? হ্যাঁ, সব কিছুই যদি বৈদ্য দিয়ে হতো তাহলে তো আমাদের এই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হতো না, কথা বুঝছেন না? এগুলো করবেন না, আপনার সঠিকঠাক মানে ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসাটা ওভাবে নেবেন, ঠিক আছে? যাই হোক, আমরা ওর ভালোর জন্য যতটুকু করা দরকার সেটা আমরা করবো। অনুরোধ থাকবে যে আপনারা কেউ এরকম যদি আঘাত পান, সরাসরি আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তাররা কখনো চাইবে না যে কোনো রোগী খারাপ না, ওরা ভালোটাই চায়, কথা বুঝাইতে পারছি? দেখাও এখানে, দেখছো? তোমার কি নাম? সুশীল। কি বাড়ি কোথায় তোমার? এটা কোথায়? বাইগুন ছোড়া। কি হয়েছিল বাবা তোমার? এটা হ্যাঁ
বল খেলে তোমার হাতে ব্যথা পাইছো যে, কতদিন আগে তোমার এটা? তিন দিন। তিন দিন আগে তুমি বল খেলে হাতে ব্যথা পাইছো নাকি? এরপর এখান থেকে কি রক্ত বাইরে ছিল তখন? বাইর হয় নাই। তাহলে তোমরা কি করছো, এই যে এখানে যে এই যে এই জিনিসগুলো একটু ইয়ে দেখো, এই দেখো তো এগুলো, এগুলো কি তোমরা পাহাড়ি ওষুধ লাগাইছো যে? হ্যাঁ, বনাজি ওষুধ লাগাইছো? কতক্ষণ লাগাইছো এটা? মানে দেখো তো, এই যে একটু একটু দেখাও এখানে। তারপর সে কি দুই দিনে কি সে ঠিক মতো থাকতে পারছিল বাসায়, নাকি ব্যথা ছিল বেশি? ব্যথা ছিল। কোনো আমাদের ডাক্তারি ওষুধ খাবেন না আপনারা? হ্যাঁ, আচ্ছা, এই তিন দিন যাবো তাহলে বেঁধে রাখছেন আপনি, বদ্ধর ওষুধ লাগানোর পরে বেঁধে রাখছেন নাকি? আজকে আপনারা ডাক্তারের কাছে নিয়ে আসছেন, নিয়ে আসছেন যে হচ্ছে তার ব্যথা, জ্বর। হ্যাঁ, আঙুলগুলো নাড়াইতে পারে না, হাত নাড়াইতে পারে না, সেজন্য। আচ্ছা, ঠিক আছে, বুঝে রাখছি। ছেলেটিকে সেদিন হাসপাতালে ভর্তি করানো হয় এবং ইনজেকশন দেয়া হয়। পরে অপারেশন করে ছেলেটির হাত থেকে অনেক পুষ বাইর করা হয়। হাতের এমন অবস্থা ছিল, হাতের ভিতরের রক্তনালীতেও পুষ ছড়িয়ে পড়ে, যার কারণে ছেলেটির সেপ্টিসিমিয়া ডেভেলপ করে বসে। সেপ্টিসিমিয়া বলতে শরীরের কোনো অঙ্গের সংক্রমণ যখন রক্তে প্রবেশ করে তখন সেটিকে আমরা সেপ্টিসিমিয়া বলি। ছেলেটিরও সেম অবস্থা, ছেলেটির হাতে যে সংক্রমণ অর্থাৎ যে পুষ হয় সেটি তার রক্তে ছড়িয়ে পড়ে এবং সেপ্টিসিমিয়া ডেভেলপ করে বসে। তাছাড়াও ছেলেটির লক্ষণ দেখে ধারণা করা হচ্ছিল যে ছেলেটির টিটেনাস ডেভেলপ করে বসেছিল, কারণ তার শরীর পিছনের দিকে বারবার ধনুকের মতো বেঁকে যাচ্ছিল এবং ছেলেটি হা করতে পারতেছিল না, অর্থাৎ বারবার লকজ হচ্ছিল, যার কারণে রোগীকে চিকিৎসা সেবা চালানোর পরেও রোগী খারাপ হতে থাকে। হাসপাতালের ডাক্তার নার্স সহ সকলেই যারা ছিলেন সাধ্যমতো অনেক চেষ্টা করেছেন রোগীকে সুস্থ করে তোলার জন্য। খুবই রাজি করে নিয়েছে কেউ এদের, তারা ভিতরে ইনফেকশন হয়ে রোগীর অবস্থা ভালো না দেখে তাকে চট্টগ্রাম ইনফেকশাস ডিজিজ হাসপাতাল ফৌজদারহাটে রেফার করা হয়। কিন্তু রোগীর লোকরা কোনোভাবেই রোগীকে চট্টগ্রাম নিতে চাচ্ছিল না, সেজন্য শুক্রবার সকালেও ডাক্তার নয়নময় ত্রিপুরা স্যার রোগীকে দেখতে যান এবং তার প্রয়োজনীয় যে ট্রিটমেন্ট সেগুলো লিখে দিয়ে আসেন। এরপর আমরা হাসপাতাল থেকে ডাক্তার নয়নময় ত্রিপুরা স্যার সহ চলে আসি। তারপর সন্ধ্যার দিকে জানতে পারি ছেলেটি নাকি পৃথিবীতে আর নেই, সে মারা যায়। খবরটা জানার পর আমার নিজেরও এতই খারাপ লাগছিল যে আপনাদেরকে বোঝাতে পারবো না। 13 বছরের একটা ছেলে এভাবে অকালে পৃথিবী থেকে চলে যাওয়া সত্যিই মানা যায় না। একটা ভুলের কারণেই মূলত এই দুর্দশা। হাত ভাঙার পরে শুরুতেই যদি একজন অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিতেন বা সেদিন যদি ডাক্তারের চেম্বারের সামনে এসেও রোগীর অভিভাবকরা রোগীকে বাড়িতে না নিয়ে গিয়ে সেদিন ডাক্তার দেখিয়ে পরামর্শ নিতেন, তাহলে হয়তো আজ ছেলেটি পৃথিবীতে বেঁচে থাকতো। অথচ সেই ছেলের হাতের এক্সরেতে দেখা যায় তার হাড়গুলো মুখোমুখি অবস্থায় ছিল এবং সেটা সামান্য টেনে বসিয়ে দিয়ে হাতে প্লাস্টার করে দিলেই অপারেশন ছাড়া ছেলেটির হাত ভালো হয়ে যেত। যেহেতু তার বয়স এখনও কম ছিল, সেজন্য খুব তাড়াতাড়ি তার হাতের হাড় জোড়া লেগে আগের মতোই স্বাভাবিক হতো। সবশেষে একটা কথা বলবো, একটা ভুল সিদ্ধান্ত অথবা একটা দুর্ঘটনা একটা মানুষকে সারা জীবন কষ্ট দেয়। একটি সঠিক সিদ্ধান্ত নিতে যদি আপনার ভুল হয় তাহলে সেই জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হবে।